ওমর রাজি আল্লাহ তাআলাকে বললেন, হে খলিফাতুল মুসলিম উমার, কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে সবাইকে আপনি একটা করে জামার কাপড় দিয়েছেন, আমরা সবাই একটা করে জামার কাপড় পেয়েছি, আপনিও রাষ্ট্রের একজন হিসেবে একটা জামার কাপড় পেয়েছেন, তবে আপনি যে জুব্বা বানাইছেন ওই জুব্বা কিন্তু একটা কাপড় দিয়া হওয়ার কথা না, এত লম্বা কাপড় বানাইতে দুইটা কাপড়ের প্রয়োজন, বোঝা গেল আপনি আম করে দিছেন একটা, আপনি নিয়েছেন দুইটা, বলেন আপনি কেন আমাদের উপরে জুলুম করলে, কত বড় কথা বলে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে নবীর সাহাবীর দল, যেই প্রশ্ন তোমরা আমাকে করেছো এই জবাবটা কি আমি দেব না আমার সন্তান আব্দুল্লাহর পক্ষ থেকে জবাবটা নিবা, আমার মনে হয় আমার সন্তান আব্দুল্লাহ যদি জবাব দিয়ে দেয় তাহলে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে দাঁড়ায় গেলেন, ডেকে বলতেছে, ও নবীর সাহাবীরা শুনো, আমার পিতার বিরুদ্ধে তোমরা দিয়েছো, তোমরা যেমন রাষ্ট্রের একজন মানুষ আমিও তো রাষ্ট্রের একজন মানুষ, তোমরা যেমন একটা কাপড় পেয়েছো তেমনি ভাবে আমিও তো একটা কাপড়ের পিস পেয়েছি, আমি আমার বাবাকে দেখলাম এক কাপড় দিয়ে তিনি রাষ্ট্র চালায়, এক কাপড় দিয়ে আবার ইমামতি করে, তবে আমার বাবাকে কাপড় দেওয়ার মতো আমার তৌফিক নাই, আমি বড় গরিব মানুষ, এজন্য আমার বাবাকে আমার পক্ষের কাপড়টা আমি হাদিয়া দিয়ে দিয়েছিলাম। বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই, বলো লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পাউরারা খালফার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও মঞ্চের সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সবাই মহান রব্বুল আলমিনের দরবারে শুকর আদায়ার্থে গলার আওয়াজ উঁচু করে একই সাথে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসতে পারলাম খুশি না বেজার, নিজের ইচ্ছায় তারা আসতে পারছি না, আল্লাহ দয়া করে পাঠাইছে, কথা বলে শক্তির দ্বারা টাকার বিনিময়ে না, আল্লাহ দয়া করে পাঠাইছে, আল্লাহ কত দয়া, আমার আল্লাহ কত মায়া। আমরা যারা এখানে আগমন করলাম কেউ আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠান, কেউ বলছেন নাকি? আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ
আপনি আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠা, কিন্তু আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া কত সুন্দর মানুষ বানায়া দুনিয়াতে প্রেরণ করলেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মানুষ বানায় শেষ করেন নাই, কত মানুষ কত জায়গায় একজন আর হাত নাই, একজন আর পাও নাই, একজন আর এক একটা অঙ্গ নাই, এরকম বান্দা সমাজে আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর হাত দান করলেন, এর যুবক এত সুন্দর হাত পাওয়ার পর আজকে সেই হাত দিয়া অন্যের সম্পদ জোর করে খায় আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুটি হাত আমাদেরকে দান করলেন, এজন্য আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খবালা, ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। হে পাউরার এলাকার মুসলমান, আমার আল্লাহ কত সুন্দর দুটো চক্ষু দান করলেন। আজকে অনেক বৃদ্ধ সমাজের মধ্যে দেখা যায় ওদের চোখের পাওয়ার নাই, পাওয়ারই চশমা লাগাইবার পর এরপরও টিভির দিকে তাকায় আছে না নাই। সুগার পাওয়ার গেছে এরপর টিভির দিকে নজর করে রাখছে, এরকম বৃদ্ধ আছে না আমাদের সমাজে? আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করুক বলে না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুটো কান আমাদেরকে দান করলেন, আমরা কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে দুটি কান দান করেন, কেউ কোনদিন বলছে নাকি? না রে যুবক, না আল্লাহর কাছে কোনদিন আমরা কানের জন্য দরখাস্ত করি নাই। হেডফোন লাগাইয়া সারা রাত্র গান শুনে আছে না না? আমার আল্লাহ ইচ্ছা করলে তোর কানের আওয়াজ বন্ধ করতে পারে কিনা? এ ক্ষমতা আমার আল্লাহর আছে না না? এর যুবক তুমি যে কানের ভিতরে হেডফোন লাগাইছো, গান শুনতে শুনতে রাত্র পার করে দাও, তোমার কাছে আমি জবাব চাই বলো, এমত অবস্থায় যদি তোর মরম হয় আমি বলবো না তোমার রেজাল্টটা তুমি দিয়ে দাও, তুমি জান্নাতি না জাহান্নামি তুমি বলো না আমি বলবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করলেন, কোনদিন আমরা দরখাস্ত করি নাই। আমার আল্লাহ বিনা দরখাস্তে আম করে বানাইলেন, এত সুন্দর করলেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু এত সুন্দর করে প্রেরণ করে শেষ করে নাই রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে একটা হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে প্রেরণ করতে পারত কিনা? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তা করে নাই, কত সুন্দর মুসলমানের ঘরে প্রেরণ করলেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরে প্রেরণ করে শেষ করে নাই, কত নবী কত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানাইছেন অন্তর শান্তি হয় নাই, আমাদেরকে যদি নবী না বানাইয়া আখির জমানার পয়গম্বরের উম্মত বানাইতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। ওরে পাউরার এলাকার মুসলমান, আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ও গো আল্লাহ আপনি আমাদেরকে আখির নবী উম্মত বানায়া দুনিয়াতে পাঠান বলছি নাকি? কেউ বলছে না রে যুবক, আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করে বলি নাই, আমার আল্লাহ বিনা দরখাস্তে আমার একজন নবীর উম্মত বানাইছেন,
যে নবীর চেহারার দিকে ইমানের নজর একবার করলে জাহান্নামের আগুন হারাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা বাঙালি তো নগদের পাগল, বাকি চাই না। কিসের পাগল? নগদের। আসলে আখেরাত বলতেই বাকি, ঠিক কিনা? ধরো নামাজ পড়লে সোয়াব, কেউ সোয়াব দেখছেন? লাল না কালো, হালকা না ভারী, পারবেন দেখাইতে? আখেরাত বলতেই বাকি, বিশ্বাস করার নাম হচ্ছে ইমানদার। এখন যদি বলি আল্লাহ এই ফ্যান্ডেলের সবাইকে আপনি ওলি বানায় দেন, কেউ আমিন বলবে না? বলছে কেউ? কেউ বলে না। কিরে ভাই আমিন বলো না কা? কা হুজুর যদি আল্লাহ ওলি বানায় দেয়, যদি বানায় দেয় ওলি, আর তার সমস্যা কি? ওলি হইলে সমস্যা আছে, তাহাজ্জুদ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না, সমাজের ভিতরে ভেস লাগানো যাবে না, আছে না নাই? অন্যের ক্ষেতের লাইল ফেলা যাবে না, আসেনি আপনাকে সমাজ? তো হুজুর কই কি আর করার, দোয়াটা একটু ঘুরে দি। কই আল্লাহ এই ফ্যান্ডেলের সব পাইকে আপনি দশতলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেন। মানে সবাই কই আমি কি সব আমি, যে ফসরাব কানে ফসরাব করে এ কপালে বেড়ে গেছে, মৌতার ফসরাব করার টাইম আর পাইলাম না। হুজুর এত বড় একটা দোয়া করলে আমিও বলতে পারি না, কারণ আমরা নগদের পাগল, বাকি চাই না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলে না। আলোচনা বেশি করা যাবে না, সময় খুবই কম, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু করা যায়, কতক্ষণ থাকবেন? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করার পরে নেক আমল করবে, কি আমল? নেক আমল, আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। কি জান্নাত? জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতের নাম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে জান্নাতুল ফেরদাউসের কথা কেন বললেন? আল্লাহ তো বললেই পারতেন, ইমান আনয়ন করার পরে যারা নেক আমল করবে ওদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব, এটা না বলে শ্রেষ্ঠ জান্নাতের কথা কেন বললেন? জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে ইমানদার তো সবাই দাবি করে, তবে সবার ইমানের পাওয়ার কিন্তু এক না। কি বলেন? এক না। একদল চায়ের দোকানে চা খায়, আজান শুনছে তো মসজিদে দৌড়, আর একদল ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে চা খায়, কিরে নামাজ পড়বি না? হুজুর নামাজ না পড়লে কি হবে? দিল আমাদের বড় পরিষ্কার, আছে না? আমি বলি ও হলো সমাজের ভিতরে টপ লেভেলের বাটফা, ঠিক কিনা বলো? নামাজও তো যাই না, এও শুক্রবারে যায়, যাবে সবার শেষে, বাহির হতে চায় সবার আগে, আছে না? এত বিজি নামাজটা পড়ে দৌ, বাড়িতে যাই দেখে জুতা নিয়ে এসে আরেকজন, আছে না? না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে না আমি। এবার আসেন তাহলে জান্নাতুল ফেরদাউস যাইতে হলে ইমান পরিপূর্ণ না অর্ধেক, কথা বলেন না কেন? পরিপূর্ণ ইমানদার, ইমান পরিপূর্ণ হতে হবে। এবার রসুল হাদিসের ভিতরে কি বলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। রসুল বলে হে পয়গম্বর, রসুল দেখে বলে হে উম্মত, পরিপূর্ণ ইমানদার ততক্ষণ কেউ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওর পিতা মাতার চাইতে, সন্তানাদির চাইতে, অন্নাসি আজমাইন, গোটা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীকে মহাব্বত করতে পারবে না। তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে সবার চাইতে কাকে বেশি মহাব্বত করতে হবে? কথা বলেন না কেন?
নবীকে মহব্বত করতে হবে। বিবির চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা বলে? এরা যুবক জীবনের চাইতেও নবীকে যদি মহব্বত করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হওয়া, পরিপূর্ণ ইমানদার হওয়ার পর মসজিদে গিয়া যখন ইবাদত বন্দেগি করবা, ইবাদত বন্দেগির বিনিময় আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এখন নবীকে মহব্বত করবো কার মতো? সাহাবায়ে কেরাম আমার নবীকে কত মহব্বত করেছেন, জীবনের চাইতেও নবীকে মহব্বত করেছেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শুনলো নবী দুনিয়াতে নাই, শাহাদাত বরণ করেছে মায়ার নবী। বেলাল মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালা, যখন শুনলো পয়গম্বর দুনিয়াতে নাই, বেলাল সাথে সাথে আযান বন্ধ করে দিল। বেলাল বলে আমার নবী যদি দুনিয়াতে নাই থাকে আমি কার জন্য দুনিয়াতে আযান দেব, দুনিয়াতে কেউ নাই। এক মহিলা শুনে রাস্তা দিয়া দৌড়ায়, বলে তুমি কোথায় দৌড়াও? বলে আমার নবী নাকি এন্তেকাল করেছে, আমি দেখতে যাই। প্রথমতে এক লোক বলে তোমার তো স্বামী মারা গেছে। ওই মহিলা দাঁড়ায় না, সামনের দিকে দৌড়ায়, আরেকটু দূরে যাবার পর বলে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা কোনো দাঁড়ায় নাই, টেনশন করে নাই, দৌড়াইয়া ওদের ময়দানে চলে যায়। যায় দেখে আমার নবী অসুস্থ অবস্থায় পড়ে আছে। লোকেরা বলে আরে মহিলা তোমার স্বামী চলে গেল, তুমি কোনো টেনশন করো নাই, তোমার সন্তান চলে গেল, টেনশন করো নাই। মহিলা বলে আমার সব চলে যায়, আমার নবী যদি দুনিয়াতে থাকে কোনো কিছুর প্রয়োজন নাই। আর আজকে আমগো এলাকার মা বোনেরা, সন্তান তো দূরের কথা, একটা মুরগির বাচ্চা যদি ছিলে নেয় মৌতার খোদা আমারটা দেখলো আর কারোরটা দেখে নেয়, আছে না? না, হয়নি হয়নি, একেবারে শিরিকি কথা। যদি একটা বকরি ছাগলের বাচ্চা কুকুরের কামড়দের নিয়ে যায় খায় ভালো, ওরে খোদারে কত যে গালি, আছে অথচ মহিলা মহিলা সাহাবীদের কত ইমান, কত পাক্কা ইমান তাদের। আজকে মহিলাদের ইমান দুর্বল থাকার কারণেই তো ঘরের ভিতর কত অশান্তি, আছে না? নাই, স্বামীকে মানতে যায় না, সম্মান করতে যায় না। এর যুবক ভালো করে শুনে না, এখানে আরেকটা কথা আছে, কেমন করে মহিলা তোমাকে মানবে? তুমি যে বিয়া করছো 2 লাখ টাকা যৌতুকের বিনিময়ে, যুবক রাস্তা দিয়ে হাঁটে কি রে কাজ করো না, ওই টেনশন নাই, এখনো বিয়া করি নাই, মানে যৌতুক লে বিয়া করে হে বড় লোক হয়ে যাবে, সমাজে আসি না আমরা সমাজের। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি সঠিক বুঝ দান করেন বলে না আমি। অন্যের বাড়ি থেকে যৌতুক নেওয়ার চাইতে রাস্তায় ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, ঠিক কিনা জোরে বলে? আমার নবীর আদর্শের ভিতরে কোনো যৌতুক নাই, আছে কোথাও দেখাইতে পারবে? আমার নবীর আদর্শ না মানার কারণে ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে কোনো মহব্বত নাই। স্বামী যদি কোনো না আনে বলে রে গোলামের ঘরের গোলাম, যদি নাই দিতে পারো কেন আমারে বিয়া করছো, আছে না? নাই, যদি নাই দিতে পারো বিয়া করছো কারে গোলাম? এই গালি সন্তান শিখে কি শিখে না? মা বাপ যদি বিয়া দুবি করে সন্তান এগুলো শিখে কি শিখে না? এক ছোট বাচ্চা তার আব্বুকে বলে, আব্বু যুদ্ধ কাকে বলে, যুদ্ধ কাকে বলে, যুদ্ধ কাকে বলে জানো না? শোনো আমি বলি, মনে কর ভাই কেউ উঠা বসা করবে না, যদি উঠেন মুনেদের দিয়ে দেবে, হুজুর আছে দিয়ে দেবে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আল্লাহ কবুল করো। যুদ্ধ কাকে বলে মনে কর, ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে, মা বলে সাবধান
এই সন্তান বিশ্বাস করবি না, ভারত আর পাকিস্তান জীবনও যুদ্ধ লাগে না, একটা কাঁচা মিথ্যা কথা। তো স্বামী কয়, এই তুমি বাধা দিলে, আমি তো ওকে বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য তুমি মিথ্যা বলো, কা সত্য বলতে পারো না, আমি বলবই। বিবি কয়, কি তুমি কি কথা, এ লাক্সের জন্য জানা যাবে, এমন এক পর্দা হয়ে গেছে একজন আরেকজনকে ধরে খায় ফেলে, ছোট্ট বাচ্চা মধ্যখান থেকে বলে আব্বু বন্ধ করেন যুদ্ধ কাকে বলে, আমাকে আর দেখাতে হবে না, আমি বুঝে গেছি যুদ্ধ কাকে বলে, যা করেন শব্দ বাচ্চায় দেখে দেখে কিনে। আজকে মহিলার কোনো শুক্রিয়া নাই, কারো স্বামীকে গোলামের ঘরের গোলাম বলে গালি দেয়, অথচ হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের উপরে কত কষ্ট করে অটল ছিলেন। আমার নবী আপনার নবীর একটা নিয়ম ছিল, অব্বাদ ছিল, যদি কোথাও যাইতো ওর কলিজার টুকরা ফাতেমাকে একটা নজর দেখে যাইতো। আমার নবীর নিয়ম অনুযায়ী হযরতে ফাতেমার কামরার কিনারা চলে গেলেন, যায়া ডাকতেছে, ও ফাতেমা, কয়েকবার ডাকার পর ঘর থেকে কোনো শব্দ আসে নাই। নবী মনে করলেন ফাতেমা মনে হয় ঘরে নাই, অন্য জায়গায় কোনো কাজের জন্য চলে গিয়েছে। এমন চিন্তা করে আমার পয়গাম্বর সামনের দিকে হাঁটা আরম্ভ করে দিলেন, কিন্তু না রে মুসলমান না, এ পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও, এ পর্দার অন্তরালের মা গো ভালো করে শুনে নাও, তোমরাও তো একদিন অন্ধকার কবরে যাবে কিনা বলে। হযরত ফাতেমা ঘর থেকে আবার চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে হে ফাতেমা আমার বন্ধু তোমাকে ডাকলো, তুমি কেন ডাকে সাড়া দেও নাই, আল্লাহ যদি আমাকে বলে জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই থাকবে নাকি, এ চিন্তা করে হযরত ফাতেমা পেছন দিক দিয়ে আমার নবীকে ডাকা আরম্ভ করে দিলেন, ও বাবা আমি তোমার কন্যা ফাতেমা, ঘরে আসি কোথাও যাই নাই কোথাও যাই নাই। আমার নবী পয়গম্বর ইটান যখন ঘরে ফিরে আসলেন, আসার পরে ডেকে বলতে যে হে ফাতেমা আমি তোমাকে এত ডাকলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দাও নাই। হযরত ফাতেমা ডেকে বলতেছে হে বাবা আমার পরনে এমন একটা চাদর ছিল গো বাবা, যে কাপড়টা দিয়ে আমি যদি মাথা ঢাকতে যাই আমার পায়ের জায়গাটা খালি হয়ে যায়, আর যদি আমার পায়ের জায়গা ঢাকতে যাই তাহলে আমার মাথা জায়গাটা খালি হয়ে যায়। চিন্তা করলাম অবাক নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবো না করবো না, আমার নবীটাকে বলতেছিল ও ফাতেমা যে অভাবে আছো বলো স্বামীর সাথে বেয়াদবি করেছো কিনা। হযরত ফাতেমা ডেকে বলতেছে হে বাবা আমি ফাতেমা না খায়া মরতে রাজি আছি, তবে স্বামীর সাথে বেয়াদবি করতে রাজি না। তাহলে ওরা কেমন ছিল, আমরা তুমি, আমার মা বোনেরা তুমি, কি বলেন মেয়ে কিনা, ও নবীর কন্যা হওয়ার কারণে জান্নাতে মহিলাদের সর্দারিন হয়েছে, বলে না নবীর মেয়ে হওয়ার কারণে হয় নাই, আল্লাহর নবীকে মেনেছে কোরআন মেনেছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছে। নবী নিজে বলছে হে ফাতেমা মনে করিও না আমি নবী বিদায় আল্লাহ তোমাকে জান্নাত এমনি দিয়ে দেবে, এটা মনে করিও না, যদিও আমগো সমাজের কিছু পিশাব বলে নামাজ নাই রোজা নাই আমার দরবারে আসলেই জান্নাতের টিকিট ক্লিয়ার আছে না, এই নামাজ না পড়া যদি জান্নাত পাওয়া যাইতো নবী মৃত্যুর আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের ঘাড়ে ভর দিয়ে মসজিদে যাওয়ার প্রয়োজন ছিল না, ঠিক কিনা ধরে বলেন, কত বিশ্বাস আমগো সমাজে বাইর হয়ে গেছে এই পিসা, কত বাবা ল্যাংটা বাবা, কত বাবার আবিষ্কার আছে না নাই, সব কথার এক কথা।
আমি কোন পীরের বিরুদ্ধে কথা বলতে চাই না, যার ভেতরে নবীর আদর্শ থাকবে, আমার নবীর সুন্নাত থাকবে, কোরআন হাদিস অনুযায়ী চলবে, আমরা সেই পীরকে মানি। জোরে বলেন ঠিক কিনা? যেই পীরের দরবারে কোন সুন্নাত নাই, পর্দা নাই, পশিদা নাই, এমন পীর আমরা মানি। কারণ পীরের কাছে যাব কেন? দিল পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার? দিল পরিষ্কার করবে। ও মা, আপনার জামাই যদি গোবর লাগে, গোবর চিনেন নি? গোবর লাগলে এটা ধুইতে নিছেন গরুর সোনা দিয়া, কি দিয়া? গরুর সোনা দিয়া। জামা পাক হবে না আরো না পাক হবে? আমি পীরের কাছে যাব, আমার দিল পরিষ্কার করবো, আত্মা পবিত্র করবো। ও মা যায় দিকে আর তুতায় দাঁড়িয়ে নেই, হের দরবারে মহিলা লেডিসের অভাব নাই। ওরে সোর, তোর দিল তো আর এক অপবিত্র, আমারটা কিভাবে পবিত্র বানাবে? কথা বলেন না কেন? তোমার কাছে গেছি আমার দিল পবিত্র বানাবে, তোর দিল আরো পবিত্র। যেরকম ভাবে জামায় গোবর লাগলে সোনা দিয়ে ধোয়া যেমন বোকামি, তেমনি ভাবে ভণ্ড পীরদের কাছে গিয়ে দিল পরিষ্কার করার আশা করাটা তেমন বোকামি। হক কথা বলবো, রাজি আছে? বলে আগামী বছর দাওয়াত দেন কি দেন না, নট টেনশন, কোন চিন্তা নেই। এখানে আনছেন কিছু হক কথা শোনার জন্য, এখানে যদি মজার মজার গান শুনতে আনতেন, আমগুর আনার কি দরকার ছিল? মমতাজ তো রেডি আছে, আছে না? নাই মমতাজ কে আনবেন, মজার মজার গান, ড্যান্স কত সুন্দর বাজনা। আমরা যেহেতু এসেছি হক কথা বলবই, কোরআনের ভিতরে তিক্ত কথা আছে, কোরআনের ভিতরে মজার কথা আছে, আমি শুধু মজার কথা বলবো, তিক্ত কথা বাদ দেব, এটা কোনো হক কানু ওলামা একরামের কাজ হতে পারে না। ডাক্তারের কাছে যায় বলে, ও ডাক্তার আমি কিন্তু তিতা ওষুধ পছন্দ করি না, মিষ্টি ওষুধ দাও। ডাক্তার যদি চিন্তা করে, যদি তিতা ওষুধ দেয় রুগী যদি আর না আসে, এই চিন্তা করে যদি চিনির বালি গুইলা দেয়, জিভবা টেস্ট লাগবে, কোনোদিন তার রোগ যাবে? এ রোগ কোনোদিন ভালো হবে কি? কোনোদিন ভালো হবে না। বাচ্চা রোগ হয়েছে, ট্যাবলেট তিক্ত খাইতে পারে। মা বলে, ও স্বামী আমার বাচ্চা তো মিষ্টি খুব পছন্দ করে, বাজার থেকে মিষ্টি নিয়ে এসে মিষ্টি আনছে, তাই না? ট্যাবলেট গুলা মিষ্টির ভিতরে ঢুকাই দিছে, ঢুকে বলে আব্বু সুন্দর করে মজা করে সব মিষ্টি তুমি খাই পারে। এ রুমের ভিতরে বসে বাচ্চা তো বড় খুশি, মা বাপ দূরে চলে গেছে, ও খাইয়া বসে আছে। মা বাবা এসে বলে, বাবা মিষ্টি খেয়েছো? জিয়া মুখেছি, তবে বিচি গুলো ফেলে দিয়েছে। কি পালাই দিছে? রোগ যাবে কি? আজীবন মজা লাগবে, রোগ আর যাবে না। আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো, মিষ্টি মিষ্টি কথা বলবো, তিক্ত সুদের কথা ছেড়ে দেব, পর্দার কথা ছেড়ে দেব, শিরিকের কথা ছেড়ে দেব, এটা হতে পারে না। মজার কথা শুনতে পারবেন, গান সুখ হবে, দিলের শিরিকের রোগ কোনোদিন যাবে না। যাবে কি? আল্লাহ আমার এই মহল্লার মা বোনদেরকে পর্দা নিশি বানায় দেখ। সকলে বলে না আমিন, আরো জোরে বলে আমিন। তাহলে আমার নবীকে মহাব্বত করবো সাহাবায়ে কেরামের মতো, কার মতো? এর যুবক যেমন মহাব্বত করেছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জন্য এত পাগল, জীবন দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। ইসলামের প্রাথমিক জমানায় পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর ডেকে বলতেছে, হে পয়গম্বর, আমার মনে চায় আমরা প্রকাশ্যে কাবা ঘরের কিনারায় যায় এক আল্লাহর ইবাদত করি, প্রকাশ্যে আমরা দাওয়াত দেওয়া আরম্ভ করি। নবী ডেকে বলতেছে, হে আবু বকর, আমাদের সংখ্যা অনেক কম, আমরা অনেক দুর্বল এখন না। আবু বকর ডেকে বলে, হে পয়গম্বর, আমার মনে চায় আমরা কাবা ঘুরে গিয়া প্রকাশ্যে দাওয়াত করি। আমার নবী রাজি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের কিনিয়া ওই কাবা ঘরের কিনারায় চলে গেলেন। ও কাবা ঘর তো খালি না, ওখানে বড় বড় মাস্তান, ইহুদির দালাল, কাফেররা রেডি আছে। আমার নবী আবু বকরকে অর্ডার করলেন, হে আবু বকর,
তুমি দাঁড়াইয়া ইসলামের কথা বলা আরম্ভ করে দাও। আবু বকর যখন দাঁড়াইয়া ইসলামের কথা বলা আরম্ভ করে দিলেন, কাফের বেঈমানদের গায়ে হিট লেগে গেছে। কি লাগলে? এখনো লাগেনি। হক কথা শুনলে একদলের গায়ে হিট লাগেনি? লাগলি কি আমরা হক কথা বলা বন্ধ করব? জীবন চলে যাবে, হক কথা বলা বন্ধ হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা মরতে শিখেছি, মৃত্যু একদিন হবেই। শিয়ালেরা কুকুরের মতো মরতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে ঈমান নিয়ে আমরা মরতে চাই। ঠিক কিনা জোরে বলেন? হযরত আবু বকর সিদ্দিক কাবা ঘরের মধ্যে দাঁড়াইয়া যখন এক আল্লাহর কথা বলা আরম্ভ করে দিলেন, ওই বেঈমানদের গায়ে আগুন লেগে গেল। ওরা একত্রিত হবার পর সাহাবায়ে কেরামকে মারধর করা আরম্ভ করে দিল। আমার মায়ার নবী কেমন ভাবে মেরেছে, ও পাউরার এলাকার মুসলমান, হযরত আবু বকরকে এমন মারটাই না মারলো। ওর গোত্রের নাম হচ্ছে তামিম গোত্র। ওই তামিম গোত্রের লোকেরা আবু বকরকে এমন ভাবে সাদা কাপড় দিয়ে প্যাকেটিং করিয়া ওর বাড়ির দিকে নিয়ে যায় আর কান্না কাটি করে বলে, আবু বকর আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আবু বকরের কোনো খবর নাই। হঠাৎ করে দেখে সন্ধ্যাবেলা চোখগুলো একটু একটু খুলেছে, জিদবা দিয়া একটু একটু আওয়াজে কথা বলতে পারে। ওর আত্মীয় স্বজনরা বলে, আবু বকর বলো তুমি এখন কেমন আছো? আবু বকর জবানটা খোলার পর ডেকে বলে, ও আত্মীয় স্বজনেরা তোমরা আমার কথা পড়ে বলো, আগে বলো আমার মায়ার নবী কেমন? একেই বলে জীবনের চাইতে নবীকে বেশি মহাব্বত করা। জোর বলেন ঠিক কিনা? আজকে আমরা জীবনের চাইতে নবীকে মহব্বত করতে রাজি আসিনি। কারা কারা রাজি? হাত দেখায় দে, আল্লাহ সবাইকে কবুল করুক বলে না। জীবন চলে যাবে, নবীকে বাজার করা যাবে না। আমার নবীর সুন্নত মানতে গিয়া বিবিও যদি চলে যায়, বিবি সাথে রাজি আছে? আর কত বিবি পাগল আছে বাংলাদেশে, বিদেশি গিয়ে অ্যাকাউন্ট করছে বিবির নামে, কার নামে? মা বাপ বিশ্বাস করেন? যদি মা বাপ খাইয়া ফেলায় অ্যাকাউন্ট কার নামে করছে? বিবির নামে। বিবি এবার অ্যাকাউন্টে টাকা নিয়ে আরেকজনের সাথে গো আছে না? না, মা বাপ বিশ্বাস হয় না। এত কষ্ট করে মা বাপ লালিত পালিত করেছে, মা বাপ বিশ্বাস হয় না? এরা যুবক, নবীর সুন্নত মানতে গিয়া যদি আমাদের বিবিও চলে যায়, চলে যা। আমার দাড়ি দেখে যদি বিবি মহাব্বত করে আলহামদুলিল্লাহ, যদি দেখে দাড়ি অপছন্দ করে বিবি তোরে আমি হাজারবার সালাম। ঠিক কিনা বলো? এরে মুসলমান, নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর আদর্শের ভিতরে কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই, আছে নাকি? নবীর আদর্শের ভিতরে মেম্বার বম চুরি করে খাওয়া আসেনি? মেম্বার নবীর আদর্শ মানে না, জনগণ মানে না। জনগণ একটা সিগারেট পায়া 500 টাকার নোট পায়া বলে ভোট দিলাম আপনার, আছে না? না, আরে জনগণ তুই টাকার বিনিময়ে মেম্বার বানাইছো, যে মেম্বার হইছে 500,000 টাকা ব্যয় করিয়া, ও গম চুরি করবে নাকি তুমি গম চুরি করবে? কে করবে? তোমরা এত শিখাইয়া শিখাইলে তো তোমরাই, তোমরা বিনা টাকায় হক নিয়াতে একজনের বানাও না মেম্বার, দেখো সে আল্লাহর রাস্তায় চলে কিনা। ঠিক কিনা জোরে বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ওই উমর মসজিদে নববীতে দাঁড়াইয়া খুতবা দেওয়া আরম্ভ করে দিলেন। এক সাহাবি দাঁড়া বললেন, হে উমর আপনি খুতবা বন্ধ করে দেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না, আপনার পেছনে নামাজও পড়তে চাই না, তবে আমাদের একটা জবাব যদি আপনি না দেন।
আমাদের প্রশ্নের উত্তর যদি না দেন খুতবা শুনবো না, নামাজও পড়বো না। উমর বলে কি এমন আজীব কথা, দাঁড়ায় আছে মিম্বারে কত বড় বাচ্চা, অর্ধ পৃথিবীর বাচ্চাকে দাঁড় করে রাখছে, ভিতরে অহংকার নাই? আজকে যদি মেম্বারকে এরকম এক সমাজে দাঁড় করে রাখতেন, যে বলছে এর পাজামা গরম, চোদ্দ গুষ্টির পরে গরম হয়ে যেত, ঠিক কিনা ধরে বলেন? হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু বলেন, বলেন কি এমন অভিযোগ আপনার? উমর রাদি আল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে সবাইকে আপনি একটা করে জামার কাপড় দিয়েছেন, আমরা সবাই একটা করে জামার কাপড় পেয়েছি, আপনিও রাষ্ট্রের একজন হিসাবে একটা জামার কাপড় পেয়েছেন, তবে আপনি যে জুব্বা বানাইছেন ওই জুব্বা কিন্তু একটা কাপড় দিয়া হওয়ার কথা না, এত লম্বা কাপড় বানাইতে দুইটা কাপড়ের প্রয়োজন, বোঝা গেল আপনি আম করে দিছেন একটা, আপনি নিয়েছেন দুইটা, বলেন আপনি কেন আমাদের উপরে জুলুম করলে? কত বড় কথা বলে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে নবীর সাহাবীর দল, যেই প্রশ্ন তোমরা আমাকে করেছো এই জবাবটা কি আমি দেব না আমার সন্তান আব্দুল্লাহর পক্ষ থেকে জবাবটা নিবা? আমার মনে হয় আমার সন্তান আব্দুল্লাহ যদি জবাব দিয়ে দেয় তাহলে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে দাঁড়ায় গেলেন, ডেকে বলতেছে, ও নবীর সাহাবীরা শুনো, আমার পিতার বিরুদ্ধে তোমরা দিয়েছো, তোমরা যেমন রাষ্ট্রের একজন মানুষ আমিও তো রাষ্ট্রের একজন মানুষ, তোমরা যেমন একটা কাপড় পেয়েছো তেমনি ভাবে আমিও তো একটা কাপড়ের পিস পেয়েছি, আমি আমার বাবাকে দেখলাম এক কাপড় দিয়ে তিনি রাষ্ট্র চালায়, এক কাপড় দিয়ে আবার ইমামতি করে, তবে আমার বাবাকে কাপড় দেওয়ার মতো আমার তৌফিক নাই, আমি বড় গরিব মানুষ, এজন্য আমার বাবাকে আমার পক্ষের কাপড়টা আমি হাদিয়া দিয়ে দিয়েছিলাম, এই জন্যই তো বাবা লম্বা কাপড় পেয়েছে। তো সাহাবায়ে কেরাম নবীর আদর্শ মেনেছে, কোনো জুলুম নাই। আমরা যদি নবীর আদর্শ মানি আমাদের সমাজে কোনো জুলুম থাকবে কি? জোরে বলেন জুলুম, জুলুম থাকা সম্ভব? আমরা সবাই নবীর আদর্শ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ, আমরা নবীর আদর্শ মানব, কারণ আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, আছে আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, আমার নবীর আদর্শ হলো আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে পয়গম্বর আমি আপনাকে শ্রেষ্ঠ আখলাক দান করেছি, আর আসতে বলে আরো আসতে বলে, আমার নবীকে আল্লাহ কি আখলাক দান করেছেন, শ্রেষ্ঠ আখলাক দান করেছেন, কেমন আখলাক, উনি মাইর খাইতে জানে ফিরাইয়া দিতে জানতো না, আমার নবী মাইর খাইতে জানতো ফিরাইয়া দিতে জানতো না, আমার নবী এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, হাওলাত করজে হাসানা, ডেট মনে করেন সোমবারে দিয়েছে, ওই ইহুদি রবিবার আইসা নবীর কাছে টাকা গোজে, নবী ওমরের সাথে হাঁটতেছেন, ইহুদি পেছন দিক থেকে একটা রুমাল দিয়া আমার নবীর গলার ভিতরে চেপে ধরছেন আর বলে, টাকা নেওয়ার বালা নিতে পারো, দেওয়ার সময় কি স্মরণ থাকে না, অথচ ডেট আছে না নাই? হযরত উমর বলে, পয়গম্বর অনুমতি দেন, ওকে সাইজ করে ভালাই, ধমক দিছে ওই ইহুদি, সাইজ করালাম, কারণ নবীকে এত মহাব্বত করেছেন, কত মহাব্বত করেছেন, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, হে পয়গম্বর ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে,
আমি আল্লাহ আয়াতের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে দিলাম। এবার সবাই হাসা হাসি করতেছে, একজন আরেকজনের সাথে মোলাকাত করে মুসাফা করে, আর কতই না হাসি বলে, এই দিনের জন্য কত রক্ত ঝরালাম, এই দিনের জন্য কতই না কষ্ট করলাম, এই দিনের জন্য বেলাল কতই না কষ্ট সহ্য করেছে, সবাই কোলাকুলি করে আর হাসা হাসি করতেছে, কিন্তু হযরত আবু বকর একুনায় বসে বসে কান্না কাটি করতেছে। সবাই বলে আবু বকর সবাই হাসে, তুমি কেন কাঁদতেছো? বলে এ আয়াত দিয়ে আমার আল্লাহ ইসলাম পরিপূর্ণতার ঘোষণা দিয়ে দিলেন, এর মানে হলো আমার নবী যাওয়ার সময় হয়ে গেছে। এরে সাহাবীর দল তোমরা বলো, আমার নবী যদি দুনিয়া ছেড়ে চলে আমি কার চেহারার দিকে তাকাব, এত নেকি কার চেহারা তাকাইয়া আমি আমল করব বলো না। এত মহব্বত সাহাবায়ে কেরাম করতেন। ও ইহুদি, কষ্ট দেওয়ার পরে উমর ধমক দিলেন, নবী বললেন ওই উমর তুমি ধমক দিলা কেন, ওর হক আছে আমাকে কষ্ট দেওয়া, তুমি কেন ধমক দিলা? মনে করেন উমর ধমক দেওয়ার কারণে তোমার 50 দিরাম জরিমানা। কয় দিরাম জরিমানা? 50 দিরাম। আর বলে ওর ঋণটা পরিশোধ করে দাও। হযরত উমর নিয়ে গেলেন, নিয়া ওনার ঋণ পরিশোধ করে জরিমানা যেইটা 50 দিরাম, ধরো এটা তোমাকে 50 দিরাম দিয়ে দিলে, কেন তোমার ধমক দিল? এবার ইহুদি এগুলা হাতে নিয়ে বলে উমর আমি তো নবীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসি না, করে নাই, অথচ আমারে আরো হাদিয়া দিয়ে দিছে। কি দিয়ে দিছে হাদিয়া? হে উমর নবীর কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকে সেই আদর্শ আমরা মানি না, যার কারণে সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে হিন্দু মুসলমান হইতো। এখন আমার আদর্শে এত নিচু হয়ে গেছে, ইসলামের ভিতরে বিবাহ কিভাবে হবে নিয়ম আছে না? নেই না, ইসলাম অসম্পূর্ণ বিবাহের দিক দিয়া। তাহলে বলেন হিন্দুদের কাছ থেকে ডেকছে আর নর্তুকে এনে নাসা নাসি করে আমরা কেন বিবাহ করাই? সমাজে আছে না? না, ওই হাদিসা বলো তুমি হজ করে আসছো, ডেকসেট লাগাইয়া নর্তুকি দিয়ে নাচানাচি করাও, আবার দাবি করে মুসলমান আছে না? না, এ যুবক এগুলা ছাড়া কি বিয়ে হয় না? যদি না হয় তোর বাবার বিয়ে আরেকবার হরা, কারণ ওরা তো এগুলা করে বিবাহ করে না। আজকে মুসলমানদের বিবাহের দিকে তাকাইলে হিন্দুর বিয়া না মুসলমানদের বিয়া বলাই যায় না। আমরা কত নিচে নেমে গেছি, অথচ আমরা মুসলমান, আমরা নবীর উম্মত দাবি করি। হিন্দুদের কালচার আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, হিন্দুদের কালচার গায়ে হলুদ ঢুকে গেল, হিন্দুদের কালচার ডাকসার নর্তকি এসবও ঢুকে গেল, আর বাকি রয়েছে কি? মুসলমান একটু কই গেছে, একটু চিন্তা করে দেখো না, দেখো না এত আনন্দ ফুর্তি। এ যুবক আমার শপথ থাকবে নবীর আদর্শ অনুযায়ী বিবাহ করাবো, এটা হবে মুসলমানের সবচাইতে বড় আনন্দ, ঠিক কি না? জোরে বলেন। বলতে পারেন হুজুর আমার বাড়িতে আমি ডেকসেট লাগাবো, নর্তুকি এনে নাচ গান করবো, আপনার সমস্যা কি? আরে ভাই আমার সমস্যা কি জানো না? তোমার গুনার কারণে যদি আল্লাহ গজব নাজেল করে তুফান দেয়, শুধু যে তোমার গাছের আম পড়বে তা না, আমাদের গাছের আমও কিছু পড়বে, ঠিক কি না? জোরে বলে। তোমার গজবের কারণে আল্লাহ তুফান দিলে তোমার গাছের আম পড়বে তা না, সবার গাছের আম পড়বে। তাই আমরা হেফাজত থাকতে তোমাকে আমরা বাধা দিচ্ছি, যদি মুখের বাধা না শোনো আমরা প্রকাশ্যে যেইভাবে পারি হাত দিয়ে হলেও সেই অপকর্ম সমাজ থেকে উৎখাত করতে হবে। রাজি আছেনি আপনারা? মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি, সমাজের কর্ণধার দ্বারা আমি তাদেরকে অনুরোধ করব, আমরা মুসলমান, আমাদের বিবাহ হবে নবীর আদর্শ অনুযায়ী,
অথচ আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। হিন্দুদের কালচার বিবাহের ভিতরে ঢুকে গেল, হিন্দুদের কালচার যৌতুক ঢুকে গেল। একটা হিন্দু মেয়ে যদি হয় হিন্দুরা শুধু আফসোস করে, কারণ কি জানেন, এত খরচ হয় তাদের মেয়ে বিবাহ দিতে, স্বর্ণ গহনা কত যে কি, এর জন্য তারা শুধু কাঁদে শুধু কাঁদে। আজকে যদি আমাদের মুসলমান ধর্ম থেকে যৌতুক নামের কলঙ্কের দাগটা মুছে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাজারো হাজারো হিন্দু আমগো মুসলমান ধর্ম গ্রহণ করবে ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, আমাকে বলেছিল আধা ঘন্টার ভিতরে শেষ করা যায়, এরপরে অনেক চালাইছে। সব কথার এক কথা হলো, আমরা নবীর আদর্শ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো? আল্লাহ যদি ভিন্ন সময়ের দিকে আসার তৌফিক দান করে ইনশাআল্লাহ মজার বয়ান করা হবে। তবে যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম।